বাচ্চাদের যে ডায়রিয়ায় তারা ভোগে সেটা কিন্তু জীবাণুটা আমাদের নাড়ির মধ্যে প্রবেশ করে যখন সে কোনো কন্টামিনেটেড ওয়াটার পানি অথবা খাবার সে খায়। এই জীবাণুটা নাড়ির মধ্যে প্রবেশ করার পরে কিন্তু সেখানে সংক্রমণ করে এবং তার প্রভাবে কিন্তু শরীর থেকে যে কয়েকটা জিনিস বেরিয়ে যায় তার একটা হলো পানি, অতিরিক্ত লবণ এবং পুষ্টি। এই বেরিয়ে যাওয়ার ফলে কিন্তু আমাদের বাচ্চাদের সমস্যা হয়। তো সেটা যাতে না হয় সেজন্য আমাদের কিছু করণীয় আছে, যাতে করে আমাদের শিশুরা এই ধরনের কন্টামিনেটেড যে সমস্ত পানি এবং খাবার থেকে দূরে রাখতে পারি তত আমাদের বাচ্চারা ভালো। আর একবার যদি হয়েই যায় তাহলে কিন্তু বাড়িতে বসে মা বাবারা যেটা করতে পারেন সেটা খেয়াল করতে পারেন যে বাচ্চা যতবার পায়খানা হচ্ছে ততবার পেশাব হচ্ছে কি না। কারণ পেশাবটা যদি কমে না যায় তাহলে শুধু খাবার স্যালাইনের ভিতরেই কিন্তু একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমরা বাসায় চিকিৎসা করতে পারি। আর যদি দেখা যায় যে পেশাব কমে যাচ্ছে, বাচ্চার বমি হচ্ছে, ডায়রিয়া আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের ডাক্তারের শরণাপন্ন হতে হবে এবং প্রয়োজন বোধে কখনও কিন্তু সিরাপথে স্যালাইন দেওয়ার প্রয়োজন হতে পারে। তো সুতরাং বাড়িতে যেটুকু সময় থাকে কতবার পেশাব পায়খানা করেছে তার থেকে কিন্তু জরুরি ভিত্তিতে কতবার পেশাব করছে সে বিষয়টা আমাদের খেয়ালে রাখতে হবে। আশা করি এইটুকু আপনারা মেনে চলেন, আমার মনে হয় যে আপনার শিশু ডায়রিয়া থেকে মুক্ত থাকবে এবং ডায়রিয়া রিলেটেড জটিলতা এড়াতে পারবে। আপনারা সুস্থ থাকুন, আপনাদের অসংখ্য ধন্যবাদ।